আসসালামু আলাইকুম। যেহেতু সামনে ঈদ, তো সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের নতুন ভিডিও। আজকে আমরা কথা বলবো গুগল ডুপ্লেক্স নিয়ে। গুগল ডুপ্লেক্স কি, এটা কিভাবে কাজ করে, এটা আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, এর ভালো দিক এবং খারাপ দিক, এই সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। যদি বলি গুগল ডুপ্লেক্স কি, গুগল ডুপ্লেক্স হচ্ছে একটি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এটি একটি এআই বেস নির্মিত পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা বানানো একটি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, যা আপনার কাজকে আরও সহজ এবং আরও সুন্দর করে তুলবে। আরও সহজ করে বলতে হয় ডুপ্লেক্স হচ্ছে একটি পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় সিস্টেম, যা আপনার হয়ে অন্যকে কল করে। অর্থাৎ আপনি যাকে কল করতে বলবেন, গুগল ডুপ্লেক্স বা আপনার অ্যাসিস্ট্যান্ট তাকে কল করবে। এই যেমন আপনি কোনো রেস্টুরেন্টে টেবিল বুক করতে যাচ্ছেন, সেক্ষেত্রে গুগল ডুপ্লেক্স আপনার হয়ে কল করবে, করে রেস্টুরেন্টে টেবিল বুক করবে। বা আপনি কোনো অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছেন, সেক্ষেত্রে গুগল ডুপ্লেক্স আপনার হয়ে কথা বলবে, এবং যার সাথে কথা বলবে সে বুঝতেও পারবে না যে সে একজন রোবটের সাথে কথা বলছে বা সে একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছে। তাকে সে মনে করবে যে ঠিক আপনিই কথা বলছেন, এবং গুগল অ্যাসিস্ট্যান্টটা বা গুগল ডুপ্লেক্সটা এমনভাবে তৈরি করা হয়েছে যেন এটা দেখে মনে হয় যে আপনিই কথা বলছেন। তো আমরা এখন যদি গুগল ডুপ্লেক্সের কথা বলার ধরনটা দেখি, তাহলে হয়তো আরও সুন্দরভাবে বুঝতে পারব। Hi, I'm calling to book a women's haircut for a client. I'm looking for something on May 3rd. Sure, give me one second. Sure, what time are you looking for around? At 12 p.m. We do not have a 12 p.m. available. The closest we have to that is a 1:15. Do you have anything between 10 a.m. and 12 p.m.? Depending on what service she would like, what service is she looking for? Just a woman's haircut for now. Okay, we have a 10 o'clock. 10 a.m. is fine. Okay, what's her first name? The first name is Lisa. Okay, perfect. So I will see Lisa at 10 o'clock on May 3rd. Okay, great. Thanks. Great. Have a great day. Bye. এইটা দেখার পরে আমার মুখ থেকে শুধু একটাই শব্দ বের হয়, ওয়াও। আসলে আমরা মানুষরা বা রোবটরা যখন কথা বলি, দুইটা দুই ধরনের হয়। আমরা মানুষরা কথা বললে কখনো জোরে বলি, কখনো ধীরে বলি, কখনো বা বিভিন্ন রকম শব্দ করি। বাট রোবটরা কথা বললে তারা একটি বেজের উপরে কথা বলে, তার থেকে খুব বেশি জোরেও বলে না, ধীরেও বলে না, বা কোনো শব্দেও করে না। যেমন আপনি যদি গুগল অ্যাসিস্ট্যান্ট বা সিরি বা অ্যালেক্সা বা মানে অন্য কোনো অ্যাসিস্ট্যান্ট ইউজ করে থাকেন, তাহলে দেখবেন যে আপনি তাকে খুব ধীরে একটা কথা বলতে হয়, তাহলে সে সেটা বোঝে এবং তারপরে সে সেটার অ্যান্সার করে। কিন্তু গুগল ডুপ্লেক্সের ক্ষেত্রে ঠিক তার বিপরীত। একজন মানুষ যেমন কথা বলে থামে, হ্যাঁ এইসব বলে, ঠিক গুগল ডুপ্লেক্সও ওইভাবেই কথা বলে। গুগল আইও 2018-এ যখন গুগল ডুপ্লেক্সকে রিপ্রেজেন্ট করা হয় বা পরিচয় করিয়ে দেওয়া হয়, তখন সামনে যারা ছিল তারাও এই ভিডিওটা দেখার পরে বা এই গুগল অ্যাসিস্ট্যান্ট বা গুগল ডুপ্লেক্সটা দেখার পরে তাদের রিয়াকশানটাও ছিল ঠিক এমন। গুগল আয়তে যখন গুগল ডুপ্লেক্সের সাথে পরিচয় করে দেওয়া হয়, তখন গুগলের সিইও অর্থাৎ সুন্দর পিচাই যে কথাগুলো বলেন সেগুলো হচ্ছে, We've been working on this technology for many years. It's called Google Duplex. It brings together all our investments over the years in natural language understanding, deep learning, text-to-speech. By the way, when we are done, the assistant can give you a confirmation notification saying your appointment has been taken care of. এখন প্রশ্ন হচ্ছে Google Duplex কিভাবে কাজ করে? আসলে Google Duplex ভিবনেট প্রযুক্তিতে কাজ করে। এই ভিবনেট প্রযুক্তির মাধ্যমে ওয়ার্ড বাই ওয়ার্ড এবং ফ্রিজ বাই ফ্রিজ সব কিছু কম্বাইন করে কথা বলে, এবং এই সব কিছু কম্বাইন করে কথা বলার কারণে একদম মনে হয় যেন একজন মানুষ কথা বলছে। এর ফলে মানুষ যেমন জোরে কথা বলা, ধীরে কথা বলা, টানা থামা,
এই সব কিছু করে এবং মেশিনও ঠিক সেইভাবেই সব কিছু করতে পারে। See, how may I hear you? Hi, I'd like to reserve a table for Wednesday the 7th. For 7 people? It's for 4 people. 4 people, when? Next Wednesday at 6 p.m. Oh, actually we reserve for like upper like 5 people. For 4 people you can come. How long is the wait usually to be seated? For when, tomorrow or weekday or? For next Wednesday, the 7th. Oh no, it's not too busy. You can come for 4 people, okay? Oh, I gotcha. Thanks. Yep. Bye-bye. মোটামুটি এই ছিল গুগল ডুপ্লেক্সের আপডেট। গুগল ডুপ্লেক্স দ্বারা আপনি যা যা করতে পারবেন তা হচ্ছে রেস্টুরেন্ট বুকিং করতে পারবেন, মানে প্রায় সব ধরনের বুকিং করতে পারবেন, রেস্টুরেন্ট বুকিং বা অন্য কোনো কিছু বুকিং, সমস্ত বুকিংয়ের কাজগুলো করতে পারবেন। এছাড়া অ্যাপয়েন্টমেন্টের কাজ করতে পারবেন, আপনার হয়ে সে এই কাজগুলো করে দিবে। তো এই ছিল ফুল প্যাকেজ গুগলের তরফ থেকে গুগল ডুপ্লেক্স। এখন যে বিষয়টা সামনে আসে সেটি হচ্ছে এআই। এআই দিন দিন এমন এক পর্যায়ে চলে গেছে, কিছুদিন আগে আপনারা দেখছেন রোবট সুপিয়াকে, সে মানুষের সাথে কথা বলতে পারে, এবং এখন গুগল ডুপ্লেক্স। আসলে এআই আমাদের যতটা উপকার করছে এর কিন্তু কিছুটা খারাপ দিকও আছে, এখন সেই সব কিছু নিয়েই আলোচনা করব। গুগল ডুপ্লেক্সের নেগেটিভ দিক নিয়ে যদি বলতে হয় তাহলে প্রথমেই যে জিনিসটা মাথায় আসে সেটি হচ্ছে পাইরেসি। আমি জানি না কিন্তু আমার অ্যাসিস্ট্যান্ট ফোন করে ফেলছে কাউরে, এইটা অনেক সময় মারাত্মক দিক ধারণ করতে পারে। তবে গুগল বলছে যে যখন গুগল ডুপ্লেক্স কল করবে তখন প্রথমেই বলে দিবে যে এইটা নির্দিষ্ট মানুষ না, এইটা একটি গুগল অ্যাসিস্ট্যান্ট বা গুগল ডুপ্লেক্স, তার পরিচয় দিয়েই সে কথা বলবে। তবে আরেকটি যেই দিক আছে সেটি হচ্ছে আমার হয়ে যখন আমার অ্যাসিস্ট্যান্ট কল করবে কোনো একটা রেস্টুরেন্টে টেবিল বুকিংয়ের জন্য, কে জানে সেই টেবিল বুকিং করার জন্য সেই রেস্টুরেন্টে অ্যান্সার দেওয়ার জন্য গুগল ডুপ্লেক্স বসে আছে কি না। আসলে এর ফলে কি হইতে পারে, এর ফলে বিভিন্ন সময় বিভিন্ন চাকরির অপশান কমে যেতে পারে। যেমন এখন ফোন কল সেন্টারগুলোতে মানুষ কাজ করে, কোনো এক সময় এইরকম হইতে পারে যে সেই সমস্ত কল সেন্টারগুলোতে মানুষের পরিবর্তে গুগল ডুপ্লেক্স কাজ করছে বা এরকম এআই কাজ করছে, এটা হইতেই পারে, এটা না হওয়ার কিছু না। তবে আশা করব যে গুগল ডুপ্লেক্স আমাদের ভালোর জন্যই কাজে আসবে, আমরা আমাদের ভালো কাজেই গুগল ডুপ্লেক্সকে ব্যবহার করব এবং আমরা আমাদের জীবনটাকে আরও উন্নত করব, লাইফস্টাইলটাকে আরও সুন্দর করব। তো এই ছিল গুগল ডুপ্লেক্সের এ টু জেড আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই অবশ্যই কমেন্টস করুন, কমেন্টসে আপনার মতামত জানান বা আপনার কেমন লাগলো বা আরও কী ধরনের ভিডিও চান বা আমার কী কী ভুল আছে সেই সমস্ত কিছু জানান। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার অন্য ভিডিওগুলো দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার অ্যান্ড টাটা।